সবার চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে যাব এই দুনিয়া ছেড়ে যাব রাখতে পারবে না একা একা পড়ে রব খবর নিব না বজন্ড এখন দিলটা নরম করে চোখের পানি ফেলায় কাঁদবা জিব্রাইল যখন বললেন নবীজি এরপরে দুনিয়া সাইরা যাইতে হইব নবী আমার বিশ্ব নবী বললেন তলে আর আমি দুনিয়ায় থাকতে চাই না কিন্তু আমি দুনিয়া চাই না যাব রে জিব্রাইল আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হইল যে উম্মতের জন্য আমি তাইফের মাঠে মার খাইছি ওহুদের মাঠে দান দান মোবারক শহীদ করছি মক্কি জিন্দিগিতে আবু জেহেলের হাতের তাপ্পুর খাইছি উৎপা সাহেবের হাতের কান মোলা খাইছি যে উম্মতের জন্য রাতকে রাত দিনকে দিন আমি কাঁদছি রে জিব্রাইল যে উম্মতের জন্য আল্লাহর বাড়িতে মেহরাজে যাই আমি পাঁচ ওয়াক্ত নামাজ আনছি আমার উম্মতের কি অবস্থা হইব আমার একটু বলবা নেই বাজান এখন চিল্লাবার কারবা আমি জানি না কার জান জনম দুঃখিনী মা আমি যেই বাসায় খাবার খাইছি ওই বাসায় তারা কয়টা ভাই আজকে মাহারা মার মতো দরদি যুব মার মতো দরদি যুব এই জমিনে নাই মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি বাজার নামি সেই বাসায় খাবার খাইছি খাট পালং বাড়ির বিল্ডিং ঠিকই আছে যেই বাথরুমে তার মা পানি খরচ করতো অজু করতো অজু খানা এই কাঠ পালং ঠিকই আছে তার বাবাও তো আছে মাঝখান দিয়ে জনম দুঃখিনি মা নাই রে আল্লে দেখো কারা জানো এখন মায়ের কথা মনে করে চোখের পানি ফেলায় কান্দে আজকে 23শে ফেব্রুয়ারি আজকে 23শে ফেব্রুয়ারি জুমার রাত মালিক এই নারায়ণগঞ্জ সাসারা তোমার পাগল বলে যারা গুদারা ঘাটে বসে কান্দে এখানে সর্বনার পাগলগুলি আছে গো এই যে গত সপ্তাহে সর্বনার মাহফিল চলে গেল বাবা আমি গুনাহগার তো গেছিলাম লক্ষ লক্ষ আল্লাহর প্রেমের গুলি জাহান্নামের বয়ান শোনার সঙ্গে সঙ্গে লাফালাফি আরম্ভ করে দিছে বাবা কারণ জাহান্নামের বয়ার আরম্ভ হইলে সর্বনার পাগলগুলি লাফাই রে বাজান কেন লাফায় জানো নি এদের সাথে আমার মাওলার একটা কালেকশন হয়ে যায় গো বাবা আমি দেখতে চাই এখন আমার মাওলার প্রেমিক কয়জন আছে গো বাবা এই মাজমার মধ্যে কার জন মা নাই বাবা নাই আজকে 23শে ফেব্রুয়ারি 2023 সালে তোমার পাগল গুলি যারা কাঁদবে এখানে বসে যারা মায়ের কথা বাবার কথা মনে করে কাঁদবে
প্রত্যেকটা যুবকরে তুমি মাফ করে দিবা আল্লাহর প্রেমে যারা যারা আল্লাহ ভালোবি করবে গো বাবা এদেরকে তোমরা ভন্ড বলো না এদের সাথে আমার মাওলার কালেকশন আলাদা হয়ে যায় গো বাবা দেখবা হযরত বিলাল যেদিন জাহান্নামের বয়ান শুনতো গো বাবা বিলাল হাত পা গুলা মুছাইতে থাকতো বিলাল শুধু আমার মাওলারে বলতো মালিক রে দুনিয়ায় তুমি সব কষ্ট দিয়া নিবা জাহান্নামে দিবা না জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না জাহান্নামের আগুন ডাইনে থেকে থাবা মারবে বামে থেকে থাবা মারবে আরে কবরের মধ্যে 99টা সাপের ব্যবস্থা হয়ে যাবে এক একটা সাপই যখন বাবা মায় শুরু করে দিবে গা এক একটা সাপই যখন কলিজাটা টান দিয়া বাইর করে ফেলবে আল্লাহর রাসূল বলে সাহাবীরা রে কলিজাটা টাইনা বাইর করে যখন বুকের উপরে রাইখা দিবে ওই মানুষটা চিল্লাবে আর বলবে আহারে দুনিয়া সব পাইছি আমার মাওলারে পাই না হেলে তুমি দেখো তোমার পাগলগুলি জাহান্নামের বয়ান শুনে যারা চিল্লায় যাদের চোখ ভরা পানি মালি কেমনে থাকবে ওই কাবারে কেমনে থাকবে ওই কাবারে সঙ্গে সাথী নাই মালিক আমার মাফ করে দাও মাফ চাইছি তাই হলে তুমি মাফ কইরে দাও বান্দারা তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে নিজের হাতে বান্দা তুমি বানে কেমনে দিবেন জাহান বাবার জাহান্নামের ভয়া কোন চোখ দিয়ে পানি ফেলবা কেমনে দিবেন জাহান্নামে ফেলি সাপে কাটবে গুরজমান খবর কেমনে থাকব বল মওলা সেইখানে দরজা নাই রে জানালা নাই রে যেই ঘরে একা একা পরে তোমার পাগল গুলি যারা এখন চোখের পানি ফেলায় কাঁদবে দেখো তো এই মাহবিলের মধ্যে আজকে 23 ফেব্রুয়ারি কার জন্মান গো আল্লাহ যারা আমার দাওয়াত দেন আসছে তার মা দুখিনী আজকে কবরে চলে গেছে ওই কবরে পয়রা রব কেউ জিগাইব না জোরে ওই কবরে বছর বছর চইলা যাইব খবর নিব না বছর বছর চইলা যাইব খবর নিব না ওই কবরে আল্লাহ ছাড়া কাউকে পাইবা না যুবক ওই কবরে আল্লাহ ছাড়া সাদের বাড়ি সাদের গাড়ি যত তোমার সুন্দর নারী সবাই তোমায় ভুইলা যাইব মনে রাখব
বলেন সবাই আমায় ভুলে যাবে মনে রাখবে না ওই কবরে আল্লাহ স্যার কাউকে পাবো না বজন ওই কবরে বজন্ডে এই দুনিয়া থাকার জায়গা না وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكل الدور الشريف تبارك كازلك بشبعي سبسة بيرسن كي شبعي بره اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله ماستر برا تون بس برا لا إله إلا আরো বারো মাস্টার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে রাখবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله شمست প্রশংসার মালিককে আল্লাহ নাম আস্তে দিয়েন না
আল্লাহ নাম জোরে নিলে বাগে ধরব না মামলাও হবে না বরঞ্চ যে আল্লাহ নাম জোরে উচ্চারণ করবেন দিল পরিষ্কার হয়ে যাবে এখন তো দিল পরিষ্কার হয় পীর বাপের কাছে গেলে কথা ঠিক না বেটি এমন পীর দাড়িও নাই মোছো নাই ওরে দেখলে শয়তান হয় ওরে ডিউটি দিয়ে জায়গা হয় এলাকা ছেড়ে অতএব একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ এখানে আসার তৌফিক কে দিবেন আল্লাহ যাইবার তৌফিক কে দিবেন আল্লাহ সব কাজের শুরুতে কার নাম নেবেন আল্লাহ খানা খাওয়ার সময় আল্লাহ পানি খাওয়ার সময় আল্লাহ সুদ খাওয়ার সময় আল্লাহ এই স্পিকারে হেনে রাখছো কেন জায়গা কোলে পেড়া দেখবেন আমারে তোমার স্পিকার একবার কোনায় মগাড়া এই বেটা এই বেটা সারা ফিটিং জানে না খালি হুদার মাইকিং নিয়ে আসে স্পিকার রাখতে হবে কোনায় এখানে এই যে বেটা এই যে বসবে ওই মাইকের ওই পাশে তো কেউ বসবো না মাইক কেমনে ফিটিং করতে হয় তাহলে হুদা বাড়াটা নেই একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে এ ওটা থাক এটা সরা দেনে এককারে সাপের মতো পেছাই থইছে তার দারে এর কেউ সরাইতে না রাইতে না পারে মাওলানা সুদরে বুঝে না গেছে আল্লাহ আমাদের কবুল করেন আমিন সুদ খাওয়া হালাল না হারাম হারাম এক চাচা মুখে খুলে নাই চাচা মনে মনে ভাবতেছে আমার পোলাই তো সুদ খায় আমি কেমনে সুদের বিরুদ্ধে কথা কই কথা কন না এ খান খান সত্য কথা কন সুদ খাবেন আমি জানি আমার একদিনের রোজ আপনি ফিরবেন না আমি যদি আপনার প্যাডের মধ্যে ঢুক কেউ যাই গেল তাও আপনার সুদের তে ফিরবেন না এটা আমি জানি কিন্তু উত্তর দিতে হবে সুদ খাওয়া হালাল না হারাম জোরে আরো জোরে খাইতে খুব আরাম শোনেন সুদের যে কি গুনাহ যদি আপনি জানতেন গু খাইতেন সুদ খাইতেন না নিজের গু তালের মতো চিনি দিয়ে শরবত বানিয়ে খাইতেন প্রতিদিন তবে সুদ খাইতেন না নিজের পোষা বোতলে ভরে ডেলি খাইতেন সুদ খাইতেন না কথা কন না কে সুদের গুনাহ এমন মারাত্মক গুনাহ আল্লাহ আল্লাহ সুদের এইরকম মারাত্মক গুনাহ সুদের গুনাহ হলো সত্তর কোয়ালিটি সত্তর প্রকার গুনাহ তার ভিতরে সবচেয়ে মারাত্মক ছোট গুনাহ হলো তার নিজের আপন মার সাথে জিনা করা তাহলে এবার আপনি বলেন সুদ খাইলে কি জান্নাতে যাওয়া যাবে জোরে আরো জোরে আরো জোরে তাহলে উত্তর দেন সুদ খাবো না বলেন সুদ খাবো না সুদ খাবো না হারাম খাবো না হালাল খাবো অল্প খাবো হালাল খাবো অল্প খাবো হারাম যদি দুনিয়াও দেয় তাও খাবো না হিংসা 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 মনে থাকবে ইনশাল্লাহ বলেন এবার কর এখান থেকে সহি সালামতে মাহফিল শুনে করে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন আল্লাহ আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ যত সময় আমি আলোচনা করব আপনি থাকবেন না ভাগবেন ইনশাল্লাহ বলেন আমরা হলাম এই পৃথিবীতে অস্থায়ী বাসিন্দা ঠিক না আপনাকে চিরদিন থাকতে পারবো সিস্টেম আছে এই জন্য কবিতার ভাষায় কত সুন্দর কথা বলেছে এই দুনিয়ায় রইব না চিরকাল একদিন ভাঙবে রে বাজার ও বাজার ভাঙলে তোমার মিলবে না দুনিয়ার মাঝার এই দুনিয়ায় থাকবো না চিরকাল বাজন
ভাববিনে কত বন্ধু দেখো তোমরা জীবনে সব সারিয়া যাইবা চলে কবরে মাতবারে অভাব নাই এই দুলা ভাই গুলা বল এই পোলা কোলে করে খারাপ হইছে বল না কে টেন স্পিড একটা থুইয়ে নি পারতো না বাসায় এটা কোলে ধরে লই আইবো তুমি এই যারা দাঁড়া আছেন এই যে দুলা ভাইরা উপরে কে এদিকে আহেন না ওগুলা পালা দিছে এনে বইছে না কি সুন্দর বাবা এরা কি শামিম ওসমানের লোক নাকি নাকি পাওয়ার বেশি মনে করে বেরিয়েছে যে একটা লোক দাঁড়াই থাকতে পারবে না এই যে দুলাবার পোলারা এই দিব এ মাজা দেখে রাইছিস কে তোর মাজা বাপ ফেসবুক দেখতে দেখতে এনে বই আল্লাহু আকবার বলেন তো এই মাইকেলা এই স্পিকার ওই পিছনে লে আমার দিক মারো ডাইরেক্ট যদি নাম করতে চাও তাড়াতাড়ি ঠিক খুব দ্রুত ওইডারে আমার দিক ঘুরাও ডাইরেক্ট একসাথে বলতে হবে এই যে ওইডার উপরে বইছো কে মিলে আসো কাম হবে আসো ওরে হাসি রে বা বা দেখো না অবস্থা কি সাইজ কি এক একটা দেখ জানে প্লেট লয়ে বইছে জানে আর কয়জন হইছে বইছে লাগে জানা যায় বইছে এ ছবি না পড়তাছ কোরআন শুন লইয়া একটা হাদিস কয়ে দেই যারা মুসলমানের গাছ সাথে গায়ে মিলে থাকবে আল্লাহ তাকে জান্নাত তাকে দান করবে যারা মাঝখানে জায়গা ফাঁকা রেখে বসবে ওয়াজে ওরা জাহান্নামে সবার আগে যাবে এক মোমেন আর এক মোমেনের জন্য ঔষধ জোরে কর মারহাবা অতএব আমরা হলাম এই দুনিয়া অস্থায়ী বাসিন্দা ঠিক না ঠিক আমরা কি চিরদিন থাকতে পারবো থাকার সিস্টেম আছে আমাদের মতো কত বড় বড় বাহাদুরের ছিল আজকে আমরা আসে না গেছে খালি গেছে নি হ্যাঁ গরম ডিম দিতে আছে ধরে ধরে কথা কন থাকে ওই কবরে পইড়া রইবা কেউ জিগাইব না জোরে ওই কবরে পইড়া রইবা আল্লাহ যারা বলবে না ওরা কবরে যাবে না পানির মধ্যে খুশে তোবা ওই কবরে পইড়া রব কেউ জিগাইব না জোরে ওই কবরে বছর বছর চইলে যাইব খবর নিব না বছর বছর চইলে যাইব খবর নিব না ওই কবরে আল্লাহ ছাড়া কাউকে পাইবা না যুবক ওই কবরে আল্লাহ ছাড়া সাদের বাড়ি সাদের গাড়ি যত তোমার সুন্দর নারী সবাই তোমায় ভুইলা যাইব মনে রাখবো না বলেন সবাই আমায় ভুলে যাবে মনে রাখবে না ওই কবরে আল্লাহ সার কাউকে পাবো না বজন ওই কবরে বজন্ডে এই দুনিয়া থাকার জায়গা না ঠিক না বেটি জোরে কন আরো জোরে এই দুনিয়া থাকার জায়গা না আজকে যারা ইসলামের বিরুদ্ধে কথা কয় কোরআনের বিরুদ্ধে কথা কয় এরাও একদিন থাকবে না যারা কোরআনের পক্ষে আমরা আন্দোলন করি আমরাও একদিন থাকবো না
কিন্তু আমার আল্লাহ দেখায় দিবেন বুঝায় দিবেন যারা কোরআনের পক্ষে ছিল তাদের দাম আর যারা বিপক্ষে ছিল তাদের দাম আল্লাহর কাছে কার কত বেশি কোরআনের পক্ষে থাকতে রাজি আছে না নাই কোরআনের বিরুদ্ধে যদি কথা কয় বিশ্বনবীর বিরুদ্ধে কথা কয় আরে বাইরে লুলা বনে হেলাম রাজি আছো না নাই কে কে রাজি আছো আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও একটা শব্দ এখানে অ্যাড করবি কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের আস্তে কইলে লুলাইয়া মরবা বেঈমান হয়ে মরবা কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের এই যে যারা দাঁড়াই রয়েছে দুলাবার ফুলারা বইবা না এই এগুলো খারাই রয়েছে গা ওরা থাকবে না বাঘবে সিদ্ধান্ত নিয়ে ছোট্ট ছোট ধাক্কা দিয়ে খেদাও গেটের ওই পাশে পাতাও তামসা করতে চাইছে না একজন দাঁড়াই থাকতে পারবে না ওই যে এক মগার এক মগারে ঘাড়ে হাত দিলে যে আল্লাহ যদি জায়গা ওয়াজ থুইয়া ওরে রাতারাতের রুলা বানাই হেলাইবা এ তোরা দুজন যাইস না এ হো নে যাইস না আইছে এক মগায় আর এক মগারে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাওয়া দিয়েছিল ইনশাল্লাহ বলে ইনশাআল্লাহ পারদেশে না আসে লা ইলাহা ইল্লাল্লাহ বিপদের দোয়া বললাম যদিরা লুল হয়ে যেত আজকে একসাথে বললেন তো এই মাহফিল জান্নাতের টুকরা না আজকে দক্ষিণ মাঝদাইরের এই গুদারা ঘাটের এলাকাবাসীর উদ্যোগে দুই দিন ব্যাপী চোদ্দতম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এবং এই এলাকার সমস্ত মুরব্বীগণ এবং যুব সমাজ যারা ওয়াজের আয়োজন করেছেন এদের জন্য দোয়া করার দরকার আছে না নাই এই ওই যে চার পিস বইছে উপরে ওই সাইড ধারে চার কোনায় না ওই যে ওই লাল ডারে আগে আমার এদিক নিয়ে এসো সাইড ধারে চার কোনায় এক জায়গায় না এক জায়গায় বসাবো না সাইড ধারে সাইড ধারে চার দিক নিয়ে যাও আর তোমার পোলাডারে দাম করে ঘেটির দাল দিয়ে বসাই দাও সাইড ডারে সাইড কোনায় এক জায়গায় দিবা না সাইড পিস সাইড জায়গায় মারহাবা বলে একসাথে কেমনে সিটিং দিতে হয় ইলিয়াস রহমান জাদির জানে ওই সাইড ডারে এক জায়গায় রহমানে আমার ওয়াজ পুরো ডিস্টার্ব কমিটিও ভালো আছে সাইড ডারে গার্ড ধরে সাইড জায়গায় বসাই দিছে আল্লাহ হেফাজত করেন তাহলে এবার আমার কথার উত্তর দিবেন যারা আমার মাইকের আওয়াজ শোনার পরে বাসায় বয়ে রয়েছে টিভির সামনে বৌরে কোলে করিয়া পোলাপান কোলে করিয়া ওরা তো আল্লাহর উলি কথা কন না গায়ে অনেক মগা মগা অনেক বাঁধতেছে মগা আর মগি বাড়ি বই এই তো হুমতাছি মারে দেয় আর কি হইবে আরে মগা বাড়ি বইয়ে যদি সব হইতো তাহলে তোর মসজিদ বানান লাগতো না কথা কন না গায়ে বাড়িতে বয়ে যদি মৌলানা হন যাইত তো তোর মাদ্রাসা পড়তে মন লাগতো না বাড়িতে হুজুরে হি বরণ যাইত আল্লাহ যারা আমার মাইকের আওয়াজ শোনার পরে বাইতে বয়ে থাকব কি দোয়া করব ঠিক আছে আল্লাহ গো হেদায়ত নসিব করেন আল্লাহ তাদেরকে এখানে আসার তৌফিক দান করেন আর যদি কই আল্লাহ রাতারাতির ভিতরে আর বউরের কাছে বিদায় করে দেন তাহলে বুড়াই কব হুজুর কি কইলেন আমার বলাই তোমার বউর কোলে করে হয়ে গেছে না
বর্দ করুন আল্লাহ তাদের হেদায়েত নসিব করেন আমিন তাহলে এবার বলেন এই পৃথিবী এমন একটা জায়গা থাকতে পারবো না থাকার সিস্টেম নাই ঠিক না বেটি ঠিক জোরে জোরে ঠিক আমার নবী থাকতে পারছে না আমিন আমার নবীর কাছে যখন জিবরাইল আসলেন এখন কানবেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম নবীকে আপনি থাকতে চান না যাইতে চান আল্লাহ বাবাও ছোট মানুষ ওর কথা রাখ এই তোরা চার পিস এই লালদারে তোর পিছনে নেন আপনার পিছনে নেন লালদারে ওই খালি জায়গাটা আপনি নেন টান দেন উড়েন এ তোর হাতে কি ওটা এখানে জমা দে এদিকে ওটা পিছনে চপ তাড়াতাড়ি চপ বাবা ওইখানে বাস এই খালি মাথা হেনে খালি মাথা হেনে বাস আলহামদুলিল্লাহ আপনি একটা বুদ্ধিমান মানুষ মারহাবা বলেন তবে এই তিনটা ছেলে ভদ্র আল্লাহ মাজান ছোট বাচ্চাদেরকে আদর করবেন এদেরকে রাগ করবেন না কারণ কি অনেক মসজিদ আছে বলা বান্ধে মসজিদে বাইর করে আসেন না আবার অনেক মসজিদ আছে দেখবেন আহলে খবিস আহলে হাদিস গো বাচ্চা থেকে সাবধান আগে হুনতাম কুত্তে থেকে সাবধান এখন উনি বাচ্চা থেকে সাবধান নাজবিলা গেলেন না বাচ্চাকে মসজিদে আনবেন না সি 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 এই বাচ্চাটার আপনি মসজিদে না দিলে কোত্থেকে হিকবে নামাজ রোজা ঠিক কেমনে হিকবে ইমামের কদর ঠিক মানে ও আমারে খুশি করার লাগে যত কিছু দরকার পা মারতাছে কি কিন্তু আগে তো ভালো ছিল তুই এখন আবার এটা কি আর কি মারহাবা গো আল্লাহ আকবার বলেন তো এইভাবেই থাক এসান দু এনে বক বহু সন্দ আল্লাহ গো আপনি আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন আমিন বাবা আমার দিকে তাকাবেন কোন দিকে ঘর ঘোরাবেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমার নবী জিবরাইল সালাম দিয়ে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন নবী আলহামদুলিল্লাহ তাইয়্যিব হুজুর আপনি দুনিয়া থাকতে চান না ভাগতে চান যাইতে চান নবী আমার বলে জিবরাইল আমি থাকলে কতদিন থাকতে পারবো জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটা বাচ্চার মাথার উপরে হাত রাখবেন আপনার হাতের তালুর মধ্যে যতগুলো পশম পড়বে অথবা চুল পড়বে এক একটা চুলের বিনিময়ে আপনি এক এক বছর করে হায়াত পাবেন হাতের তালুর মধ্যে কত হাজার কত লাখ চুল পড়বে আমি জিবরাইল জানি না নবী আমার কেঁদে দিয়ে বলে এরপরে কি আমার যেতে হবে না হুজুর সবার চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে যাব রাখতে পারবে না একা একা পড়ে রব খবর নিব না বাজান এখন দিলটা নরম করে চোখের পানি ফেলায় কাঁদবা জিবরাইল যখন বললেন নবীজি এরপরে দুনিয়া সাইরা যাইতে হইব নবী আমার বিশ্ব নবী বললেন তলে আর আমি দুনিয়ায় থাকতে চাই না কিন্তু আমি দুনিয়া সাইরা যাব রে জিবরাইল আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হইব যে উম্মতের জন্য আমি তাইফের মাঠে মার খাইছি ওহুদের মাঠে দান দান মোবারক শহীদ করছি
মক্কি জিন্দেগিতে আবু জেহেলের হাতের তারপুর খাইছি উৎপা সাহেবের হাতের কান মোলা খাইছি যে উম্মতের জন্য রাতকে রাত দিনকে দিন আমি কাছির জিব্রাইল যে উম্মতের জন্য আল্লাহর বাড়িতে মিহরাজে যাই আমি পাঁচ ওয়াক্ত নামাজ আনছি আমার উম্মতের কি অবস্থা হইব আমার একটু বলবা নেই বাজান এখন চিল্লাবার কারবা আমি জানি না কার জান জনম দুঃখিনী মা আমি যেই বাসায় খাবার খাইছি ওই বাসায় তারা কয়টা ভাই আজকে মাহারা মর্মত দরদি যুব মর্মত দরদি যুব এই জমিনে নাই মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি বাজার নামি সেই বাসায় খাবার খেয়েছি খাট পালং বাড়ির বিল্ডিং ঠিকই আছে যেই বাথরুমে তার মা পানি খরচ করতো অজু করতো অজু খানা এই কাঠ পালন ঠিকই আছে তার বাবাও তো আছে মাঝখান দিয়ে জনম দুঃখিনি মা নাই রে আল্লে দেখো কারা জানো এখন মায়ের কথা মনে করে চোখের পানি ফেলায় কান্দে আজকে 23শে ফেব্রুয়ারি আজকে 23শে ফেব্রুয়ারি জুমার রাত মালিক এই নারায়ণগঞ্জ সাসারা তোমার পাগল গুলি যারা গুদারা ঘাটে বসে কান্দে এখানে সর্বনার পাগল গুলি আছে গো এই যে গত সপ্তাহে সর্বনার মাহফিল চলে গেল বাবা আমি গুনাগার তো গেছিলাম লক্ষ লক্ষ আল্লাহর প্রেমের গুলি জাহান্নামের বয়ান শোনার সঙ্গে সঙ্গে লাফালাফি আরম্ভ করে দিছে বাবা কারণ জাহান্নামের বয়ার আরম্ভ হইলে সর্বনার পাগল গুলি লাফাই রে বাজান কেন লাফায় জানো নি এদের সাথে আমার মাওলার একটা কালেকশন হয়ে যায় গো বাবা আমি দেখতে চাই এখন আমার মাওলার প্রেমিক কয়জন আছে গো বাবা এই মাজমার মধ্যে কার জন মা নাই বাবা নাই আজকে 23শে ফেব্রুয়ারি 2023 সালে তোমার পাগল গুলি যারা কাঁদবে এখানে বসে যারা মায়ের কথা বাবার কথা মনে করে কাঁদবে প্রত্যেকটা যুবকরে তুমি মাফ করে দিবা প্রত্যেকটা ভাইরে তুমি মাফ করে দিবা এ আল্লাহর পাগলের মুরিদগুলো এখন দেখাই দিবা সারা দুনিয়া সরমুনার মাঠে যখন গেছি রে বাবা যখন জাহান্নামের বয়ান আরম্ভ হয়ে গেছে পাগলগুলো লাফালাফি আরম্ভ হয়ে গেছে মনে রাখতে হবে আল্লাহর প্রেমে যারা যারা লাফালাফি করবে গো বাবা এদেরকে তোমরা ভণ্ড বলো না এদের সাথে আমার মাওলার কালেকশন আলাদা হয়ে যায় গো বাবা দেখবা হযরতে বেলাল যেদিন জাহান্নামের বয়ান শুনছো গো বাবা বেলাল হাত পাও গুলা মুসাইতে থাকতো বেলাল শুধু আমার মাওলারে বলতো মালিক রে দুনিয়ায় তুমি সব কষ্ট দিয়া নিবা জাহান্নামে দিবা না জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না জাহান্নামের আগুন ডাইনে থেকে থাবা মারবে বামে থেকে থাবা মারবে আহারে কবরের মধ্যে 99টা সাপের ব্যবস্থা হয়ে যাবে এক একটা সাপি যখন বাবা মা শুরু করে দিবে গা এক একটা সাপি যখন কলিজাটা টান দিয়া বাইর করে ফেলবে আল্লাহর রাসূল বলে সাহাবীরে রে কলিজাটা টাইনা বাইর করে যখন বুকের উপরে রাইখা দিবে ওই মানুষটা চিল্লাবে আর বলবে আহারে দুনিয়া সব পাইছি আমার মাওলারে পাই না
হলে তুমি দেখো তোমার পাগলগুলি জাহান্নামের বয়ান শুনে যারা চিল্লায় যাদের চোখ ভরা পানি মানি কেমনে থাকবে ওই কাবারে কেমনে থাকবে ওই কাবারে সঙ্গে সাথী নাই মালিক আমার মাফ করে দাও মাফ চাইছি তাই হাত দুটো আসমানের দিকে উঠে আল্লাহর রাসূল একটা ডাক দাও তো পাগল গুলো দাও ডাক দাও আল্লাহকে ডাক দাও ডাক দাও ডাক দে যুবক ডাক দে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে আল্লাহকে ডাক দিয়ে দে কত মজা ডাক দে ডাক দে 23 ফেব্রুয়ারি ডাক দে 23 ফেব্রুয়ারি ডাক দে 23 ফেব্রুয়ারি ডাক দে আমার আল্লাহকে দেখায় দে যুবক সরে ডাক দে হলে তুমি মাফ কই দাও বান্দারা তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে নিজের হাতে বান্দা তুমি কেমনে দিবেন জাহান্নামে বাবার জাহান্নামের ভয়া কোন চোখ দিয়ে পানি ফেলবা কেমনে দিবেন জাহান্নামে সাপে কাটবে গুরজমান খবর কেমনে থাকব বল মৌলা সেইখানে দরজা নাই রে জানালা নাই রে একা একা পরে রব সেই ঘরে আল্লাহ তোমার পাগলগুলি যারা এখন চোখের পানি ফেলায় কাঁদবে দেখো তো এই মাহবিলের মধ্যে আজকে 23 ফেব্রুয়ারি কার জন্মান গো আল্লাহ যারা আমার দাওয়াত দিয়ে নিয়ে আসছে তার মা দুঃখিনী আজকে আমার তো মানাই গো যারা মার কথা মনে করে কাঁদবে তাদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা এবার আমার সাথে বলো এই জমিনের মালিক কে আল্লাহ এই যুবক জোরে বলো কে 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 এই যারা ওয়াজের মাঠে বসে কাঁদবা এরাই জান্নাত মারহাবা বলেন বেজান আমাগো দিল এত শক্ত হয়ে গেছে আমাদের চোখ দিয়ে পানি বাইরেতে যায় না সুদ ঘুষ হারাম খাইয়া এমন ভাবে আমাগো দিল শক্ত হয়ে গেছে মানুষের মাইরা খাইতে খাইতে এমন দিল শক্ত হয়েছে চোখ দিয়ে পানি পড়তে যায় না কতক্ষণ ডাকে জোরে কর এবার কানবা হজ ইব্রাহিম আমি চলে যাব আমার কোনো দুঃখ নাই কিন্তু আমি আমার উম্মাতের লাগে অনেক কষ্ট করছি আমার উম্মাতরে কার কাছে রেখে দেব এখন চিল্লাবার কানবা আমি দেখব আমার নবীর পাগল কয়জন আছে আমার নবী বলতেছে ইব্রাহিম রে তুমি তো জানো তোমার জানা আছে ওহুদের মাঠে যখন আমার দানদান মোবারক শহীদ করে তুমি বারবার বলছিলে হুজুরের ওহুদের মাঠটাকে আসমানে নিয়ে যাব এখন বেইমান গুলারে সিতই পিটের মতো উল্টাই ফেলাবো যারা আপনার দাঁত ভাঙছে আমি তখন বলছিলাম জিব্রাইল এগো মাইরো না
এরা মানলে আমার কালেমার দাওয়াত খেয়ে দিবে। আমি দেখবো আশেকের আসলে এখানে কয়জন আছে, মিলাদের টান দিলে জেলাফি দিলে সেখানে আশেকের আসলের অভাব নাই। নবীর লেগে মিছিল মিটিং করতে হবে, কুত্তার মতো বেইমান গুলাকে পিডাইতে হবো, তখন আশেকের আসলে একটাও থাকে না। তাসলিমা নাসরিনের মতো একটা বেশ্যা, তাসলিমা নাসরিনের মতো একটা নর্তকী, কথা বল না কেন? সেই নর্তকী ভারতে বইয়া কয় আমার ঠ্যাং ভাঙছে, হুজুররা কয় গজবের কারণে, আমি রাতের অন্ধকারে দেশ ছাইরে আসছি এটা বলে আমার পাপের কারণে ছাড়ছি। আরে যদি পাপের কারণে আমি দেশ ছাড়ি, মোহাম্মদও তো মক্কার থেকে মদিনায় দেশ ছেড়ে গেছে, হেও তো পাপের কারণে ছাড়ছে। নাউজুবিল্লাহ, আসতে গেলে বোবো এ মরবা, কবর এমন তোমার কোনো বাপ নাই তোমার মায়ের ফিরাইতে পারে, কথা বল না কেন? তাসলিমা নাসরিন অনেক মা আছে, খালা আছে, বোন আছে, তাসলিমা নাসরিন অনেক স্বাস্থ্য ভাই মামাতো ভাই বাংলাদেশে আছে, তাসলিমার পক্ষে কথা কয়। তোমরা কথা কইতে পারো, আমরা নারায়ণগঞ্জের গোপালগঞ্জের মানুষ, তুমি নারায়ণগঞ্জের পোলা, আমি গোপালগঞ্জের পোলা, দুই গঞ্জে একসাথে আওয়াজ দিতে হবে যদি আমার নবীর বিরুদ্ধে কেউ কথা কয়, আর জায়গায় পিটে ফেলা হবে। রাজি আসো না নাই, কাকে রাজি আসো না, আপনাকে হাত দেখায় দাও। আল্লাহ এই কণ্ঠ গুলাকে, এ বেড়াই তোর মোবাইল বন্ধ কর, মিডিয়া আছে না, এই দুনিয়ার জীবন যা কার থা, নবীর বিরুদ্ধে কথা বললে অর্থ আমার কোনো আপোষ নাই, কথা বল না কেন? আশেকে রাসূল আমরা কলাই এলো মিলাদের সময়, কথা কর না কেন? এই যে সবে মেরাজ গেছে মসজিদ রে আলো দিয়ে বাসর ঘরের মতো সাজাইছে, কই পাইছ শয়তানি, কথা কর না কেন? কে কইছে তোমার মসজিদ সাজাইছে? সবে মেরাজে তো সাজানোর কথা না, সবে মেরাজ তো কোনো ইবাদতই নাই, কথা কন না কেন? হ্যাঁ ইবাদত আছে সবে বরাতে, আসলের খবর নাই নকল নেটার নাই। বাংলাদেশের অধিকাংশ মসজিদ দেখবেন পুরান ঢাকায় মসজিদের বাসর ঘরের মতো সাজায় সবে মেরাজ, সি 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 সি, সবে মেরাজ তো সাজানোর কাজ না, সবে মেরাজে কোনো ইবাদত নাই। সবে মেরাজে বিশ্ব নবীকে ভালোবেসে নবী যেটা নিয়ে আসছে নামাজ, ওই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ পড়ে না সে মসজিদ সাজায়, মায়েরে ভাবতা না মসজিদ সাজায়, কথা কন না কেন? এমন আল্লাহর ওলি আছে না? মায়েরে ভাবতা না বোর উড়িয়ে সারা রাত কুকুম কুকুম করে, আর কপালে জুতার বানি, এ মায়েরে ভাত না দিয়া বোর উড়িয়ে কুকুম কুকুম করা, লুঙ্গি খুলে নামাজের মধ্যে ভাগরি ভাগ, একরকম কথা কর না, লুঙ্গি খুলে ল্যাং লইয়া ভাগরি বানলাম, সুন্নাত আদায় করলাম ফরজ বাদ দিয়া, এই রোজ যেরকম মা বাবারে ভাত না দিয়া বউ সালমানি ভাত খাওয়া, এটা এরকম, কথা কর না কেন? লুঙ্গি খুলে পাগড়ি বান্ধা, মা বাবারে ভাত না দিয়ে বউরে ভাত দেয়া, কষ্ট হইতেছে অজ্ঞামী দরবার ওয়াজ করছে, হে জিব্রাইল আমি আমার উম্মতের জন্য মার খেয়েছি, আশেকে রাসূল কারে কয় শুনবেন না? মারহাবা কোন? আল্লাহু আকবার বলেন? আশেকে রাসূল কারে কয় আমার কাছ থেকে নাও? এই আশেকে রাসূল ছিল নবীর একটা সাহাবী, ছোট্ট একটা সাহাবী, উবাইদুল্লাহ, কি নাম? বিশ্ব নবী উহুদের মাঠ থেকে মাইর খেয়ে আসলেন, নবীর দুইটা দাঁত ভেঙে গেছে, রক্ত পড়তে পড়তে আমার নবীর শরীরটা কদুর মতো সাদা হয়ে গেছে, দুধের মতো সাদা হয়ে গেছে, কারণ এক তো সামনের দাঁত দুইটা ভাঙছে, আবার এখান দিয়ে লোহার হেলমেট ভিক্ষে হেন্দে বাইরে, মাথার রক্ত দাঁতের রক্ত দুই রক্ত এমন পড়া পড়ছে ঝর্ণার মতো, নবীর বডিটা রক্ত শূন্য হইয়া একবারে সাদা হয়ে গেছে, নবীর মুখের মধ্যে ব্যান্ডেজ করা, 7 বছরের ওবাইদুল্লাহ দৌড়াই আসছে, নবীজি আপনার মুখে ব্যান্ডেজ করা কে? আবার নবী বলে ওবাইদ রে, আবার দুইটা দাঁত ভেঙে গেছে,
ছোট্ট বাচ্চা বলে নবী আমার দাঁত দুটোকে খুলে লাগানো যাবে হুজুর আমার দুইটা দাঁত যদি আপনি নিয়ে আপনার দাঁত লাগাইতে পারেন গো আমি আমার সব দাঁত গুলো আপনার দিয়ে দিই এই ছোট্ট বাচ্চা বাজানটা তোমাদের মতো মাত্র সাত বছরের একটা বাচ্চা এই দেখো সামনে বাচ্চাগুলো কান দেখো বাবা হে বিশ বছর বাইশ বছরের যুবক তোর চোখে পানি আসে না সামনে বয়া বয়া দেখছো বাচ্চারা কাঁদে গতকালকে যেখানে ওয়াজ করছি বাবা শুধু দুইটা বাচ্চা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে